এই যাবি? হ্যাঁ যাবো তো, চল। ও আচ্ছা, তাহলে কত টাকা? এক রাত 5,000। 5,000? জি। কি বলিস, এত টাকা কেন? একটু কমাই রাখ। না না, কম হবে না, 5,000-ই। রাজি থাকলে বল, না হলে যা, আমার অন্য কাস্টমার আসবে। আচ্ছা ঠিক আছে, 5,000-ই দিব। চল উপরে, চল উপরে গিয়ে কথা বলি। দেখি তোর মুখটা দেখি। আরে পরে মাস্কটা খোল। এই দাঁড়া, এখানে দাঁড়া, শোন আগে আমার কথা। আমাকে যে নিয়ে যাবি, তোর বাড়িতে কি বউ আছে নাকি? বউ আছে না না আছে সেটা তো তোর জানার দরকার নাই। তোর কাজ তুই করবি, তুই টাকা নিবি, আর তোকে নিয়ে আমি কিছু করব না। তোকে আমি নিয়ে আরেকজনের হাতে তুলে দিব, আমার কাজই এইটা। তোর মতো মেয়েদেরকে ভাড়া করি, অন্যজনের হাতে তুলে দিই, সেখান থেকে আমার কিছু টাকা হয়, এটাই আমার কাজ। আমি এটা নিয়ে প্যারা নেই না। ও আচ্ছা, তাহলে তো আপনার ধান্দা ভালোই হয়। এ ভাই, আপনারা এত রাতে দাঁড়িয়ে এখানে কি করতেছেন? ভাই, আমরা এখানে দাঁড়িয়ে কি করতেছি সেটা আমাদের ব্যাপার, আপনি জেনে কি করবেন? এই মেয়েটা আপনার কি হয়? ও আমার গার্লফ্রেন্ড। এই ভাই আপনি কে? আর এখানে এত কথা বলেন কেন? জানতো এখান থেকে? ভাই এটা তো একটা পাবলিক প্লেস। পাবলিক প্লেস হইছে তো কি হইছে, আমরা তো এখানে অন্য কিছু করতেছি না, আমরা তো জাস্ট কথা বলতেছি। তাই বলে ওপেনে এত রাত্রে কি করেন? আরে ভাই, আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, আপনি জানতো এখান থেকে? আপনি আপনার কাজে যান, যান যান এখান থেকে। বুঝি বুঝি ভাই, জানতো তখন ধরা খাইবেন, তখন বুঝবেন। আরে যান ভাই, যান। পাগল একটা ভাই, বল তুই। ও আচ্ছা শোন, এখানে সময় নষ্ট না করে চল, তোকে ক্লায়েন্টের হাতে তুলে দিই। আর শোন, আজকে তোকে যার হাতে দিব না সে কিন্তু অনেক কোটিপতি, তোকে পোষাই দিবে। আমার তো এমন লোকই চাই, চল বেশি দেরি না করে। হ্যাঁ চল, তবে একটা কথা আছে, তুই সব সময় আমার কাজ করে দিবি। আচ্ছা ঠিক আছে, চল চল। হ্যালো, এ বেটা কই তুই? তাড়াতাড়ি আয়, স্টেশনের মাঝখানে দাঁড়ানো। আরে হ্যাঁ হ্যাঁ, স্টেশনের মাঝখানে মাঝখানেই আসি। আর বন্ধু, আজকে একটা কড়া মাল নিয়ে আসছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেই আছে, আয়। হ্যাঁ আমরা এক জায়গায় দাঁড়ানো, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, রাখি। এ দোস্ত, কি অবস্থা? আরে সাজ্জাদ বন্ধু, এই যে ওর সাথে তুমি যাবা, ও অনেক ভালো ছেলে, আর ওর অনেক টাকা, তোমাকে পোষায় দিবে। বোরকা খুলছ? আসো আসো, এখানে আসো। আরে আসো, ভয় পাওয়ার কি না, কিছু নাই তো, আসো বসো। আপনার বাসা তো দেখতেছি অনেক সুন্দর করে সাজানো, আপনার বাসা আপনার স্ত্রী নাই? আরে না, আমার স্ত্রী নাই, স্ত্রী নাই যেহেতু আমি প্রতিদিন এরকম করি, বুঝছো? শোনো, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি কয়টা কথা বলবো, তুমি আমার কথাগুলো শোনো। আরে আপনি যেই কাজের জন্য আনছেন ওই কাজ করে আমাকে টাকা দেন, আমি চলে যাই, আপনি আবার আমার সাথে কি কথা বলবেন? আরে তোমার যেটার জন্য আনছি সেটা তো হবেই, আর তোমাকে আমি টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আনছি না, আমি যেটাই করি তোমাকে তো টাকা দিব, তোমার টাকা তুমি পাইয়ে যাবা, তুমি আমার কথা শুনো। আচ্ছা আমি তোমার কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দাও, এরপর আমি যা করার করতেছি সমস্যা নাই। আগে বলো তুমি এই যে এই লাইনে কেন, বলো তো। আজব তো, আপনি আমাকে এই প্রশ্ন কেন জিজ্ঞেস করতেছেন, আমি এই লাইনে কেন, ওটা আপনাকে বলবো কেন? দেখো মানে আমি জানতে চাচ্ছি আর কি, যে এখন তো আমি তোমাকে কিনে আনছি, শুনো আমি যেটাই করি তোমার সাথে আলাপ করি আর গল্প করে যাই করি, তোমাকে তো আমি কিনে আনছি না, সময় কিনে আনছি, তো আমি তোমার টাকা যা যা কন্ট্যাক্ট করছি সমস্ত টাকা দিব, কোনো সমস্যা নাই। তবে তুমি আমাকে বলো যে তুমি এই লাইনে কতদিন ধরে, এই যে রেল স্টেশনে কত মানুষ আজেবাজে খারাপ মানুষ, কত লাইনের, এই যে মানুষের সাথে তোমরা যে কন্ট্যাক্ট করে বিভিন্ন বাসায় যাও, এগুলো কি ভালো কও? এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, বলো এই লাইনে তোমরা কেন আসছো?
দেখুন, আমি আমার অতীত বলার জন্য এখানে আসিনি। যে কাজ করার জন্য আসছি সে কাজ করলে করেন, না হলে আমি চলে যাই। বসো না। আরে ইনি কে? আপনি না বললেন আপনার বাসায় কেউ নাই? আমি বলছি, তুমি এখান থেকে যাও। ঠিক আছে। উনি কোথায় যাচ্ছে আর আপনি কে? শোনো, আমি তোমাকে বলছি, উনি আমার হাজবেন্ড, আর আমি বলেছিলাম তোমাকে বাসায় নিয়ে আসার জন্য। কি বলেন, আপনি থাকা সত্ত্বেও আমাকে এরকম একটা জায়গা থেকে নিয়ে আসলো এসব কাজ করার জন্য? না না, তুমি যেটা ভাবছো সেটা ভুল। আমার হাজবেন্ড ওরকম না। আসলে আমরা প্রতিদিনই এরকম একটা করে মেয়ে নিয়ে আসি রাস্তা থেকে, শুধু তাদেরকে ভালো করার জন্য। তুমি তো জানোই বোন, এসব কাজ ভালো না। রাস্তাঘাটে রাত বিরাতে পড়ে থাকা আর পতিতালয়ে যারা কাজ করে এগুলো কতটা জঘন্য। কেউ তো আর নিজের ইচ্ছে পতিতা হয় না, হয়তো পরিবারের চাপে, আর নয়তো কোনো না কোনো কারণ থাকে এর পিছনে। আচ্ছা বলো তো, তোমার এরকম জায়গায় আসার কারণটা কী? এই রাস্তায় তুমি কেন? তুমি আমাকে তোমার বোন মনে করে সব কিছু শেয়ার করতে পারো, আমি চেষ্টা করব তোমার উপকার করার, বলো। কী আর বলবো আমার জীবনের কথা। ছোটোবেলায় আমার মা মারা যায়, তারপর আমার বাবা আরেকটা বিয়ে করে, জানেনি তো। মা মারা গেলে বাপ হয়ে যায় তালই, তারপরে শুরু হয় আমার সৎ মায়ের অত্যাচার। ঠিক মতো খাইতে পর্যন্ত দিত না, তারপরও ওসব অত্যাচার সহ্য করে আমি থাকতাম। কিন্তু একদিন আমার সৎ মা আমাকে এসব জায়গায় বিক্রি করে দেয়, তারপর আর কি পেটের দায়ে এই কাজ করি। কি বলতেছ বোন, তোমার সৎ মা এটা করেছে? একজন মেয়ে হয়ে একজন মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে? ছি ছি ছি, উনি তো কারো মা হতে পারে না। তবে বোন, তুমি চিন্তা করো না, তুমি দেখতে শুনতে অনেক সুন্দর জানো, তোমার খুব ভালো ঘরে বিয়ে হতো এতদিনে, তুমি এসব কাজ আর করো না। জানো আমার হাজবেন্ড না সবসময় একটা কথা বলে, ও সবসময় একটা করে মেয়ে নিয়ে আসে আমার কাছে, আর আমাকে বলে, তাবিন তোমার উপর আমার ভরসা আছে, তুমি চাইলে মেয়েগুলোকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবে। এখানে যতগুলো মেয়ে এসেছে কেউ আজ পর্যন্ত ফিরে যায়নি, সবাই ভালো হয়ে গিয়েছে, এখন সবাই নিজের মতো করে সুন্দর করে জীবনযাপন করছে। তুমি চেষ্টা করলে, তুমি যদি চাও, তুমি এই পথ থেকে ফিরে আসবে। দেখো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়লে, তুমি যদি আল্লাহর ইবাদত করো, কত সুন্দর জীবনযাপন করতে পারছো তুমি দেখবে, তোমার জীবনেও ভালো কেউ আসবে, তুমি একদিন সুখী হবে। জানো বোন, মেয়েদের মানসম্মানটাই হচ্ছে আসল জিনিস, মেয়েদের মানসম্মানটা অনেক দামি। যদি মানসম্মান না থাকে তাহলে মেয়েদের কোনো মূল্য নেই। আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি। তবে বোন, আমি তো তোমাকে বোন ডেকেছি তাই না? আমি বলছি তুমি আজকে থেকে আমার বাসায় থাকবে, আমার ছোটো বোন হয়ে আজকে থেকে আমরা দু বোন একসাথে থাকবো, দেখবে তোমার আজকে থেকে কোনো কষ্ট করতে হবে না। তুমি বুঝতেই পারবে না তুমি যে অন্যজনের বাসায় আছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিই তোমার মা, আমিই তোমার বোন, আমিই তোমার সব কিছু। সত্যি আপু, একটা কথা বলি, আজকে অনেক বছর এই লাইনে, কিন্তু আপনাদের মতো মানুষ আমি সত্যি দেখিনি। আচ্ছা, আপনারা আমাকে নতুন একটা জীবন দিলেন। আচ্ছা বোন শোনো, এখন চলো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, চলো। আচ্ছা।